আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। তো দেখছেন আপনারা কিছুক্ষণ চ্যানেলের একটি নতুন ভিডিও। তো এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানানো হবে যে কবুতরের ডানা কাটবেন কি কাটবেন না, কাটবেন না উপড়াবেন, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের খিদমতে পেশ করা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অনেকেই নতুন কবুতর কিনে আসলে বুঝতে পারে না যে কবুতরের ডানা কাটবো কি বেঁধে রাখবো, না ব্ল্যাক টিপ দেব না দড়ি দিয়ে ডানা বেঁধে দেব। অনেকে আছে বুঝতে পারে না। তো অনেকে কী করে, ডানা কাটে। তো নতুন কবুতর কিনে কখনোই ডানা কাটবেন না, কেননা ডানা যদি কাটেন তো ডানায় পচ ধরে, ডানায় পচে যাওয়ার খুবই সম্ভাবনা বেশি। ডানা কাটলে ইনফেকশনও হয়ে যেতে পারে, তো ডানা না কাটাই ভালো। যদি পারেন তো ডানা উপড়ে দেবেন। ডানা উপড়ালে কী হয়, এক মাসের মধ্যেই ডানা আবার আগের মতন উঠে যাবে, এখন যেমন ডানা আছে তার থেকে সুন্দর ডানা উঠবে। তো চলুন একটি একটি করে ডানা উপড়াই। দেখুন, একটি একটি করে ডানা উপড়াবেন। একটি উপড়ালাম, এই দেখুন দুটি, তিনটি, চারটে, পাঁচটা, ছটা, আরেকটি, আরেকটি উপড়াবো সাতটা, এক এক দিকে সাতটা করে উপড়ে দেবেন। আর প্রথমের ডানার প্রথমের পাখনাটা রেখে দিবেন, কেননা প্রথমের পাখনাটা রেখে দিলে একটু দেখতে সুন্দর লাগবে। ডানা উপড়ানো থাকলেও আর সহজে বোঝা যাবে না যে ডানা উপড়ানো আছে। তো চলুন ওই সাইডে ডানাগুলোও উপড়ে দিই একটি একটি করে। এদিকের সাতটি ডানা উপড়াতে হবে। তো ভালো করে ধরবেন, ভালো করে ধরে তবেই ডানা উপড়াবেন, নাহলে কবুতরে লাগতে পারে। দুইটো, তিনটে, এই ডানাটা দেখেছেন, এই ডানাটা একদম আলাদা, ওই ডানায় কিন্তু একটাও এরকম ছিল না কালো পড়া, কিন্তু এটাই আছে। তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই সাতটা। তো দুদিকে সাতটা করে চোদ্দটি ডানা উপড়ে দেবেন। চোদ্দটি পাখনা উপড়ে দিলে কি হয়, ও আর কোনোভাবেই উড়ে পালাতে পারবে না আপনার খাঁচা থেকে। তো চলুন এই কবুতরটিকে খাঁচায় ভরে দিই। এর যে জুটি আছে মাদি কবুতর, ওই মাদি কবুতরের ডানাগুলো এবার ধরে উপড়ে দিতে হবে। তো চলুন বের করি। এই দেখুন বের করা হয়ে গেছে। তো আমার দাদাকে কবুতরকে ধরতে দিই, কেননা একা ডানা উপড়ানো সম্ভব, ডানা উপড়ানো যাবে না। তো যে কোনো একজনকে ডানা কবুতরটিকে ধরতে দিতে হবে, তবে ডানা উপড়াবেন, অনেকটা সুবিধা হবে। তো চলুন আমার দাদার হাতে আমি কবুতরটি দিই, তারপরে ডানাটা উপড়াবো। তো চলুন একটি একটি করে ডানা, এটারও সাতটি ডানা উপড়াতে হবে। তো প্রথমেরটা ধুয়ে দেবেন, একটি একটি করে মোট সাতটি ডানা উপড়াবেন। চলুন ডানাগুলো উপড়ে নেওয়া হোক। এক মাসের মধ্যে গ্যারান্টি, একদম পুরোপুরি এক মাসের মধ্যে এই কবুতরের ডানা যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে, আগে যেমন উঠতো ঠিক তেমনই উঠতে পারবে, আর ইনফেকশন হওয়ার কোনো ভয় নেই। যদি ডানা আপনি কাটেন তো কী হবে, ইনফেকশন হওয়ার খুবই ভয়, আর ডানায় পচ ধরে, তো ডানা না কাটাই ভালো। একটি একটি করে ডানা, দুদিকের সাতটি করে চোদ্দটি ডানা উপড়ে দেবেন। এক মাসের মধ্যে ডানা আগের মতন উঠে যাবে, আর এক মাসের মধ্যে ডানা উঠতে উঠতে আপনার কবুতর আপনার খাঁচা শিকারি হয়ে যাবে।
আর যদি আপনার আগে থেকেই কোনো কবুতর, শিকারি কবুতর থাকে তো তাহলে আরও ভালো, তাদের সঙ্গেই ওঠা বসা করবে, উড়বে, খাবে দাবে একসঙ্গে, তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে। তো বন্ধুত্ব হয়ে গেলে কি আরও তাড়াতাড়ি শিকারি হয়ে যায়। অনেক কবুতর আছে দেখবেন যে ডানা উপড়ে দেওয়ার পরেও, 1 মাস হয়ে যাওয়ার পরেও যেখান থেকে কিনে এসেছিল ঠিক সেখানেই আবার চলে যায়। তো এইগুলো কি হয় যে কথায় আছে না যে পয়রা ছিল সুখী পয়রা, যেখানে সুখ পায় সেখানেই থাকে। তো কবুতরের খাঁচাটা একটু ফাঁকা মেলায় করবেন যেন তারা খুব ভালোভাবে উড়তে পারে, উড়ে উড়ে এসে আবার আপনার কবুতরের ঘরে, আপনার খাঁচায় আবার এসে সুন্দরভাবে বসতে পারে, যেন তাদের একটু সুবিধা হয়। ওই সুবিধাটা দিবেন তাহলে আপনার কবুতর দেখবেন আপনার শিকারি হয়ে গেছে, আপনার পোষ মেনে গেছে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।